হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন কম্পিউটার ট্রিক ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি কিভাবে তোমরা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করতে পারো ভায়া ইউএসবি কেবল। তো বন্ধুরা, তোমরা বেসিক্যালি মোবাইল থেকে হটস্পট চালু করে কম্পিউটারে ওয়াইফাই নিয়ে তোমরা কাজ করো। তো যখন তোমাদের মোবাইল হটস্পট বা কম্পিউটারে কোনো ওয়াইফাই প্রবলেম হবে, তখন তোমরা কীভাবে ইন্টারনেট ইউজ করবে, তো সেই ক্ষেত্রে আমরা ইউএসবি কেবল দিয়েও ইন্টারনেট ইউজ করতে পারি। তো এটা খুব সিম্পল একটা প্রসেস। তো এটা কীভাবে করতে হয়, তো চলো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেব। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন এসো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো এসে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে নিচে এখানে লেখা আছে নো ইন্টারনেট কানেকশন, আর দেখো এখানে একটা ক্রস চিহ্ন আছে। তো যখন ক্রস চিহ্নটা থাকবে, তার মানে এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই। তো আমি এখানে গুগলে গিয়ে এখানে ফর এক্সাম্পল ইউটিউবে ক্লিক করলাম, দেখো ইউটিউবটা এখানে চালু হবে না, এখানে অফলাইন দেখাচ্ছে, ইন্টারনেট কানেকশনটা নেই। তো সেটা কীভাবে করতে হয়, মোবাইল একটা ছোট্ট সেটিং করলে তোমরা এটা খুব পারফেক্টলি করতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, আমরা মোবাইলে দেখে দিই কীভাবে ওই সেটিংটা করলে তোমরা ইন্টারনেটটা চালু করতে পারবে ইউএসবি কেবল দিয়ে। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো ফার্স্ট অফ অল আমরা ডেটা কানেকশনটা অন করে নিব। এইভাবে আমরা ডেটা কানেকশনটা অন করে নিলাম। তারপরে আমাদের একটা ছোট্ট জাস্ট সেটিং করতে হবে। তো সেটা কীভাবে করবো, আমরা এই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখো লেখা আছে কানেকশন অ্যান্ড শেয়ারিং, দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে ইউএসবি টেথারিং, এই যে অপশানটা এটা ডিসেবল আছে। তো কেন ডিসেবল আছে, আমি আমার ফোনের সঙ্গে আমি যে ইউএসবি কেবিলটা আছে সেটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করিনি, তো তার জন্য আছে। তো চলো তোমাদের সামনে আমি কানেক্ট করে নিই। তো তোমরা মোবাইলের সঙ্গে কম্পিউটারে এই ইউএসবি কেবিলটা আগে থেকে কানেক্ট করে রাখবে, ঠিক আছে? তো আমি এক্ষুনি এই যে কানেক্ট করে দিলাম, তো এই যে আমি কানেক্ট করে দিলাম, তো দেখতে পাচ্ছ একটা অপশান আমাদের এখানে অপশান অ্যানেবল হয়ে গেছে, দেখতে পাচ্ছ আর কম্পিউটারে ওখানে শো করছে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ এই অপশানটা অ্যানেবল হয়ে গেছে ওয়াইফাই টেথারিং। তো এখানে জাস্ট একটা ক্লিক করব, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ এই অপশানটা অ্যানেবল হয়ে গেছে, আর এখানে দেখাচ্ছে টেথার্ড, মানে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে একটা ক্রস চিহ্ন ছিল সেটা চলে গেছে, আর এখানে দেখাচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস। তো চলো আমরা গুগল ক্রোমটা ওপেন করি। তো ওপেন করে দেখো ইউটিউব কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আরেকবার আমি তোমাদের সামনে ইউটিউবটা চালু করি, এখানে যে ইউটিউব আছে ইউটিউবে ক্লিক করলাম, দেখো ইউটিউব এখানে চালু হয়ে গেছে, আর তোমরা যে কোনো কিছু সার্চ করতে পারো, আর খুব সুন্দরভাবে ইন্টারনেট কানেকশনটা এসে গেছে, আর তোমরা খুব ভালোভাবে ইন্টারনেট ইউজ করতে পারবে। বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই প্রসেসটা করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।